ফুটবল ম্যাচটা না খুব জইমা গেছিল বুঝলাতে নিদা হুম তুমি তো কাল পলতা থেকে আইতে পারলা না আমি আর পেলা গেছিলাম ক্যাবলার বাড়িতে লোকজন আইছিল ও যাইতে পারে নাই হুম হুম বুঝলাম ম্যাচ খুব ভালো হয়েছিল বুঝি টেনিদা তোমার ব্যাপারটা কি কও তো হ্যাঁ পিসিমার বাড়ি থেকে আসনের পর তোমার মুখ তো এমন গোমরা থাকে না কও না কি হইছেটা কি কও না আ কি আমি ও এই গোমরা হইয়া আছো তো ও আমি গোমরা নাকি হ না রে ও কিছু না হ তোমার মুখ দেখাই মনে হইতাছে কি যেন ভাবতাছো তুমি শুনবি হ্যাঁ হ কও না কও না ছাড়বি না না ঠিক আছে ওরা আগে আসুক তারপর না হয় বলবো না তুমি এখনই কও না আমি আগে শুননা লই তারপর আমি ওগো কইয়া দেব কও আচ্ছা 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 তুমি আগে কও তারপর আমি আজগা তোমারে কুলপি মালাই খাওয়াম হ্যাঁ তো আসলে বুঝলি পিসিমার বাড়িতে বেশ দুদিন মজায় ছিলাম বেশ খাও দাও ঘুরে বেড়াও পিসে মশাইও ভালো মানুষ কোনো অসুবিধা নেই তাইলে অসুবিধাটা হইল কোনখানে আর বলিস কেন হঠাৎ পিসে মশাইয়ের বোন আর ছেলে এসে হাজির তা এলো ঠিক আছে তো মাঝে মধ্যেই আসে সবাই মিলে তো বেশ ভালো থাকারই কথা কিন্তু তার ছেলে পাঁচু গোপাল ও বাবা একেবারে ডেঞ্জারাস ডেঞ্জারাস হ্যাঁ এইটা কিরকম স্বয়ং এই টেনি শর্মাকেও নাস্তানাবুদ করে দেয় এমন ডেঞ্জারাস পিসি মানে পাঁচু গোপালের মা ছোট থেকেই পাঁচু গোপাল বলতে একদম অজ্ঞান আমার পিসির কাছে শুনেছি যে পাঁচু গোপাল যখন ছোট ছিল তখন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ওর গুণ বর্ণনা করতে গিয়ে হাপুস হুপুস করে কেঁদেই সারা হয়ে যেতেন ক্ষেমংকরী পিসিমা আহা পাঁচু আমাদের ঘন জন্মা এমন বরাত টিকলে হয় ওর মাথায় কেন চুল গজায়নি জানো বাছার মাথায় এত বুদ্ধি যে সেই বুদ্ধির গরমে ওর মাথায় আর চুল গজাতে পারিনি তা আমাদের পাঁচু গোপালের বুদ্ধি আছে বলতে হবে বুদ্ধি বলে বুদ্ধি বুদ্ধি না হয়ে যায় কোথায় তিন দিন তিন রাত পাঁচু ঠাকুরের কাছে ধর্ণা দিয়ে তবেই না আমার পাঁচু গোপালের আবির্ভাব যখন জন্মেছিল তখন তোর হাত পা ছিল কাঠির মতো সরু সরু মাথাটা ছিল কিন্তু প্রকাণ্ড যেন একটা ফুটবল হ্যাঁ অত বড় মাথা তাতে বুদ্ধি থাকবে না ওই বয়স থেকেই ওর বুদ্ধি দেখি আর আঁতকে আঁতকে উঠি সাক্ষাৎ পাঁচু ঠাকুর আমার ঘরে জন্মেছে গো ক্ষেমংকরী পিসিমা বোধ হয় পূর্ব জন্মে গোটা কয়েক হাঁড়ি চাচা ভাজা খেয়ে থাকবেন তাই একেবারে মক্ষম গলা নিয়ে জন্মেছেন খুব সাংঘাতিক গলা বুঝি সাংঘাতিক বলে আরে গলা থেকে আওয়াজ তো বের হয় না বেরোয় নিনা আচমকা সে চিৎকার কানে গেলে রোগা পটকা মানে আমাদের পেলার মতো লোকের কিন্তু হার্ট ফেল হয়ে যেতে পারে এই যে আমাকে নিয়ে কি বলা হচ্ছে টেনিদা এখন আর বুঝিয়ে বলার সময় নেই পরে ওই তুই হাবলার কাছ থেকে শুনে নিস এখন তুই শুধু শুনে যা বেশ বলে যাও আগ্নেয়গিরির আগুনও ঠান্ডা হয় কিন্তু পাঁচু গোপালের মাথা তো কোন ছাড় এই পাঁচু গোপালটা কে গো টেনিদা এই তারাটার প্রশ্ন শুরু হয়ে গেল বললাম না চুপ করে শুধু শুনে যাবি হ্যাঁ ঠিক আছে তুমি বলো আমি আর প্রশ্ন করব না হ্যাঁ ভেরি গুড হ্যাঁ তা প্রথম দিকে আমার সাথে পাঁচু গোপালের ভাবই হয়ে গিয়েছিল কিন্তু ছোকরার পেটে পেটে যে এত শয়তানি বুদ্ধি তা আমি কি করে বুঝবো কেন কি করছিল একদিন কেমন করে পিসিমা আর আমার পিসিমা বসে গল্প করছেন পাঁচুটাও বাড়িতে নেই তা আমার দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল বেশ একটু পান খাওয়ার ইচ্ছা করছিল ক্ষেমংকরী পিসিমা ভালো পান সাজেন আমি তার কাছে গিয়ে চাইলাম আরো কয়েকটা দিন থেকেই যাও ঠাকুরজি থাকতে তো ইচ্ছে করে
কিন্তু ওদিকে যে বিস্তর কাজ ফেলে এসেছি। আর আমার পাঁচুরও তো তোমাদের এখানটা বড়ই পছন্দ, দিন রাত এর বাগানে ওর বাগানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে। হ্যাঁ ও কেমন পিসিমা, আর দুপুরের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তোমার সাজা একটা পান খাওয়াও না। পান খাবি? তা খা না। ওই তো আমার ব্যাগটা ঝুলিয়ে রেখেছি, ওর মধ্যে পানের সব কিছু আছে, যা বের করে নিয়ে আয়, সেজে দিচ্ছি। ওই থলের মধ্যে? আচ্ছা এনে দিচ্ছি। এই তো এত ভয় পাবার কিচ্ছু নেই। আরশোলা? হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওরে বাবা রে, এর মধ্যে এত আরশোলা এলো কোত্থেকে? কোথা থেকে আবার? নির্ঘাত পাঁচু গোপাল এনে ভরে রেখেছে। পাঁচু আরশোলা এর মধ্যে? আমার পাঁচু গোপাল এখন সব পশু পাখি নিয়ে গবেষণা করছে, দেখছিস না, বাগানে বাগানে ঘুরে বেড়ায় আর পোকামাকড়কে লক্ষ্য করে। সেদিন জানিস আমার ঘরে ঢুকেছি, দেখি চারিদিকের দেয়ালে সুতোয় বাঁধা সাতটা টিকটিকি ঝুলছে। পাঁচু আমায় বলেছে, আমি তো দেখেই ঘাবড়ে গিয়েছিলাম। তা ও বললে, ঘাবড়াচ্ছ কেন, দিব্যি বিনে পয়সার ঘড়ি, সারা দিন রাত টিকটিক টিকটিক করবে। মারাত্মক ছেলে তো। মারাত্মক বলে মারাত্মক, একদিন জুতো পরতে গিয়ে দেখি তার মধ্যে ব্যাং ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ, আরেকদিন আমি পাজামা পরতে যাব, দেখি দড়ি নেই। হ্যাঁ, আরে জিজ্ঞাসা করাতে বললো কোথা থেকে একটা ইঁদুর ধরেছে, কিছু না পেয়ে আমার পাজামার দড়িটা খুলে ওটাকে বেঁধে রেখেছে। খাইছে টেনিদা, শেষ পর্যন্ত তোমাকেও ভয় পাইয়ে দিল। দেখ চোর ডাকাত জলদস্যু এসবে টেনি শর্মা ভয় পায় না, কিন্তু ওইসব জীবজন্তু জানিস, প্যান্টের পকেটে অবধি হাত ঢোকাতে ভয় পেতাম, হয়তো সাপ ধরে এনে পকেটে রেখে দিয়েছে। তাইলে ওই গুলানের ভয়ই তুমি চললে আইছো? আসতেই হলো, একেতেই তোদের তোদের ছেড়ে আমি বেশি দিন থাকতেই পারি না। তার উপরে পাঁচু সেদিন ঢুকে খেমু পিসিমাকে বলছিল সে নাকি এবার একটা পেঁচা পুষবে, ওর ওই কথা শুনে আর থাকতে আমি ভরসা পাইনি। বলা তো যায় না, হয়তো মশারির ভেতর পেঁচাটাকে ছেড়ে রাখবে। তা শৈলে আইসা কিন্তু তুমি ভালো করছো, তোমার সারা আমাগো তো একদম ভালো লাগে না টেনিদা। হ্যাঁ যদিও তুমি থাকা মানে আমাদের পকেট হালকা করা, তাও হাবুল ঠিকই বলেছে, তুমি না থাকলে আমাদের ভালোই লাগে না। রাইট। এই মনে পড়েছে কি? আরে হাবলে কও না, কথা কথাই তো ভুলেই যাচ্ছিলাম। কি তোর না এখন কুলপি মালাই খাওয়ানোর কথা? ঠিক ঠিক ঠিক। ক্যাবলাটা আসুক না, তারপরে খাওয়া যাইব কোন। হ্যাঁ রে, এতক্ষণ হয়ে গেল, যে ক্যাবলাটা কোথায় রে? আমি নেই বলে আড্ডাতে আসতে এত দেরি? নিয়ম বলে কিছু নেই, আসুক আসুক আজকে, ওকে আমি দেখাচ্ছি। ওই তো, ওই দেখো উট পাখির মতন লাফিয়ে লাফিয়ে ক্যাবলাটা আসছে। ওই ক্যাবলুরাম, এই তাড়াতাড়ি আয়, আজ তোর কপালে অনেক দুঃখ আছে, তাড়াতাড়ি আয়, অনেকদিন বাঁচবি, বুঝছস? টেনিদা এই মাত্র তোর কথা জিগাইতেছিল। জানো টেনিদা, বর্দার বন্ধু। শাট আপ শাট আপ। কেন? তোর এই চালাকি আমার জানা আছে, দেরি করে আড্ডাতে আসবি আর এসেই একটা গল্প চালানোর চেষ্টা করবি। না গো। কি না গো? সত্যি বলছি, আরে শোনোই না। না, তোর কথা শোনার মুডই আমার এখন নেই। আগে বল আড্ডায় এত দেরি কেন, দুদিন আমি নেই তাতেই এত ইনডিসিপ্লিন। আরে শোনোই না, আরে বাবা তো অফিসের কাজে দিল্লি যাচ্ছে, তাই বাবার জামা কাপড় একটু গোজগাছ করে দিচ্ছিলাম। বা বাবা 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 বাবা, শোন 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 মর্কট দুটো, ক্যাবলার কথাটা একটু মন দিয়ে শোন, সব দিকে ওর কেমন নজর দেখ, দেখ ও কেমন ডিসিপ্লিনড। ঠিক আছে, এখন আমরা প্রথমে আড্ডা সঙ্গীত করব, তারপর। না না, হাবুল যে বললো আমাদের কুলপি খা, না ঠিক আছে
আর বলবো না। সব কথার মধ্যে না শিঙি মাছটার একটা ফোড়ন কাটা চাই চাই। যা কইছো, না হলে ওর যেন পেটের ভাত হজম হয় না। আজন হাবুল কুলপি মালাই আনলে খেয়ে দে, তারপর তুই কি বলতে চাইছিলি সেটা শুনবো। এইবার বেশ হয়েছে, বেশ ভালোই ছিল রে। তোদেরও আমি একদিন খাওয়াবো। এইবার বল কেবলা কি বলছিলি? হ্যাঁ জানো, মেজদার বন্ধু গোবরবাবু সিনেমায় চান্স পেয়েছে। সত্যি কইতাছিস কেবলা? ফিল্মে চান্স পাইছে? তাতে এত আনন্দের কি আছে রে? বাহ, আনন্দ হবে না? আরে সবাই কি চান্স পায় জানো টেনিদা? আমার এক মাস্তুতো দাদা একবার সিনেমায় চান্স পেয়েছিল, আর তা শুনে ঠাকুমা কি বলেছিল জানো? কি রে? ঠাকুমা বলেছিল ওকে বারণ করে দে, সিনেমায় নাববে কি রে, সিনেমা হলের ভিতরে যে অন্ধকার, নাপতে গিয়ে শেষে নাকি হাত পা ভাঙবে। এটা হাসির কথা মোটেই নয়। এত হাসির কি আছে? তোর ঠাকুমা ঠিকই বলেছিল, সিনেমায় নামার অনেক ঝক্কি, এক্ষণে বারণ করে দে। কাকে বারণ করব? গোবরবাবুকে? আলবাত, নইলে তোর গোবরবাবু স্রেফ ঘুঁটে হয়ে যাবে এই বলে দিচ্ছি। তুষ, ঘুঁটে হবে কেন? সেই যে কি বলে মানে স্টার হবে। স্টার হবে? স্টার হবে না, কচুর ঘন্ট হবে। তোরা কি জানিস রে আমার ন্যাংচাদার কথা? জানিস আমার ন্যাংচাদাও স্টার হতে গেছিল বুঝলি? কি বললে করতে দিদা? ন্যাংচা? কতদিন খাইনি গো। শাট আপ, শাট আপ পেলা। রাত দিন শুধু খাই খাই, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে এটা নোলা দিন দিন বেড়েই যাচ্ছে। সাইডা দাও টেনিদা, সাইডা দাও। চ্যাংড়া ফোলা? চ্যাংড়া? এটাকে চিংড়ি মাছের মতো ভেজে খেলেই ঠিক হয়। তাও কি খাওয়া যাবে নাকি এটাকে? যাও খাদ্য জীব। ছেড়ে দাও টেনিদা, ছেড়ে দাও, ছেড়ে দাও। এমনিতেই পিলে নিয়ে পেলাটা খুব মুশকিলে আছে। মুশকিলে? কই বোঝা যায় না তো? এই যে হাবুল কুলপি মালাই আনলো, কোথাও এদিক ওদিক না তাকিয়ে শুরুত করে মেরে দিল। কই একবারও তো বললো না টেনিদা একটু আমার থেকে খাবে? ঠিক আছে পেলা, আর কিচ্ছু বলবি না। দেখিস এরপর যদি আমার কথার মাঝখানে কিছু বলে তবে এক চড়ে ওর দাঁত আমি দাঁতনে পাঠাইয়া দিও না। এখন তুমি শুরু কর। তো হ্যাঁ, কি যেন বলছিলাম ভুলে গেলাম। ওই তো ওই যে ল্যাংচা নয় ন্যাংচা। তো ন্যাংচাদা তো সিনেমায় স্টার হতে গেছিল, কিন্তু এমন অবস্থা হয়েছিল যে এখন নেংচে নেংচে হাঁটে, আর সিনেমা হলের সামনে দিয়ে যাবার সময় কানে আঙুল দিয়ে চোখ বুঝে খুব মিহি সুরে দীনবন্ধু কৃপাসিন্ধু কৃপাবিন্দু বিতর এই গানটা গাইতে গাইতে বেরিয়ে যায়। বুঝতে পারছি তোমার ন্যাংসা দারে ফিল্মের লোকগুলান মাইরা ল্যাংড়া কইরা দিছে। না মানে দেখো আমার তো সেই রকমই লাগতেছে। সেই রকমই লাগতেছে না জেনেই বকবক, এক নম্বরের কুরুবক। কুরুবক তো ভালোই, এক রকমের ফুল। থাম 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 থাম, তুই আর সব জানতাগিরি করিস না তো কেবলা। কুরুবক যদি ফুল হয় তাহলে কানিবক এক রকমের গোলাপ ফুল, আর কাকগুলো এক ধরনের বনলতা হতে পারে। বারে খামোকাই তুমি আমায় বকছো, তুমি ডিকশনারি খুলেই দেখো না। শাট আপ কেবলা, শাট আপ। আমায় ডিকশনারি দেখাচ্ছে? শুনে রাখ, আমি আমার ডিকশনারি, আমি বলছি কুরুবক এক ধরনের বক, খুব খারাপ বক, খুব বিচ্ছিরি ধরনের বক। ফের যদি বেশি পণ্ডিতি করবি তো এক চড়ে তোর কানও কানপুরে উড়ে যাবে। ফের পেলা কথা বলছিস? কি করব, একটা কথা না বলেই পারছি না। এই বকের বক বকানি বন্ধ করে তুমি ন্যাংচাদার গল্পটা কি যেন বলছিলে সেটা বলো না। হ্যাঁ, ন্যাংচাদা মানে আমার বাগবাজারের মাস্তুতো ভাই। সরি সরি। আই কি বললি, কি বললি রে হাবলে? না না সেই রকম কিছু করলাম না তো। পেলা তুই হাসলি কেন? না 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 না, কি কথা বলছিলি? আমি কইতেছিলাম কি যে একটু একটু জোরে জোরে কর। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে, জোরে জোরে। ও জোরে জোরে? হ্যাঁ। আচ্ছা বেশ, কি কেন?
জোরে কেন? কেন? আমাকে কি অল ইন্ডিয়া রেডিও পেলি যে খামোকা হাউ মাউ করে চেঁচাবো? মিথ্যে বাধা দিবি তো এক ঘন্টায় তোর চাঁদি একেবারে চাঁদপুরে পাঠিয়ে দেবো। যা বলেছিস, দরকারের সময় হাতের কাছে একটা কিছু পাওয়া যায় না। জাগে ন্যাংচাদার কথা বলি, কিন্তু খবরদার কথার মাঝখানে ডিস্টার্ব করবি না কেউ, এটা আমি বলে দিলাম। না না আর করবো না, তুমি বলে যাও। তবে মাঝে মাঝে একটু ধরতাই দিতে পারি আর কি, তাতে যেন আবার তুমি রাগ করো না। ঠিক আছে। হ্যাঁ, যা বলছিলাম, আমার বাগবাজারের ভাই ন্যাংচাদার ছিল ভীষণ ফিল্মে নামার শখ। বায়োস্কোপ দেখে দেখে রাত দিন ওর ভাব লেগেই থাকতো। কিরকম কিরকম? এই ধর বাজারে গেছে কাঁচকলা কিনতে, হঠাৎ ভাব এসে গেল। কি বাবু, পছন্দ? কখানা নেবেন? ওগো তরুণ কদলি, এই নিষ্ঠুর সংসার তোমাকে ঝোলের মধ্যে রান্না করে খায়। তোমার অরুণ হিয়ার করুণ ব্যথা কে বুঝবে? কি হলো বাবু, শরীর খারাপ লাগছে? শরীর? আমার শরীরের কথা আসছে কোথা থেকে? তোমরা দোকানদার, গাছ থেকে কাঁচকলা ছিঁড়ে আনো, তাদেরকে পাকতেও দাও না। আরে পাকলে কাঁচকলা হবে কি করে? সে কথা হচ্ছে না, এই কাঁচকলার যে ভবিষ্যৎ ছিল তোমরা অঙ্কুরেই তা বিনষ্ট করে দাও। এ আবার কেমন কথা? এই সংসারের হাতে তাকে তুলে দাও, গরম ঝোলে তাকে তিলে তিলে সেদ্ধ হওয়ার জন্য। কোথাকার এঁচড়ে পাকা ছেলে রে, দিতে হয় কান ধরে এক থাপ্পড়। ও কি নৃশংস মনুষ্য! বুঝলি, এমন যার ভাব সে কি পরীক্ষায় পাশ করতে পারে? পরীক্ষা দিতে দিতে তার কলমের কষ্টের কথা মনে পড়ে। কার কষ্ট? কলম। সেটা আবার কিরকম? কিছুক্ষণ লেখার পরেই কলমটা সামনে ধরে বলে, আমায় ক্ষমা করে দিও, আমার আমার হুকুমে খাতার মধ্যে আঁকি বুকি কাটতে না জানি তোমার কতই ব্যথা লাগছে, তাই তো কালই সম তোমার রক্তে এই খাতা ভিজে যাচ্ছে। বাপরে, এ তো আমাকে ক্যাবলার থেকেও বেশি ভাবে। এই হাবলে, এই কি? চপ চপ চপ। তো ন্যাংচা দাস সব সাবজেক্টে ফেল করে গেল, আর মেসোমশাই অফিস থেকে ফিরে ভয়াবহ সব গালি দিলেন। মোদ্দা কথা, অপমানে ন্যাংচাদার সারা রাত কান কটকট করতে লাগলো। অপমানে কান কটকট করে? হ্যাঁ, খুব অপমান হলে তা হয় বই কি? তুই কিচ্ছু জানিস না, চুপ করে থাক। ন্যাংচাদা সেই রাতেই প্রতিজ্ঞা করল, হয় ফিল্মে নেমে প্রতিভার পরিচয় দিয়ে চারিদিক অন্ধকার করে দেবে, না হলে এ পোড়া কান আর সে রাখবে না। কিন্তু টেনিদা, কান না থাকলে শুনবো কি দিয়া? ন্যাংচাদা কি দিয়ে শুনবে সেটা তার ব্যাপার, তোর তাতে কি? বলছি না শুধু শুনে যা। বলো বলো, এই হাবুল, আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুব ইচ্ছে শক্তি থাকলে, মানে মনে খুব তেজ এসে গেলে, বুঝলি, অঘটন একটা ঘটেই যায়। ন্যাংচাদা তো মনের দুঃখে সকালবেলায় দি গ্র্যান্ড আবার খাবো রেস্তোরাঁয় ঢুকে এক পেয়ালা চা আর ডবল ডিমের অমলেট নিয়ে বসেছে। এমন সময় সুটটাই হাঁকড়ে এক ছোকরা এসে বসলো ন্যাংচাদার টেবিলের উল্টো দিকে। তার কাছে একটা নীল রঙের ফাইল আর তার উপরে বড় বড় করে লেখা, ইউরেকা ফিল্ম কোম্পানি, নবতম অবদান হাহাকার।